ওয়েলকাম। আজকে তোমরা 22 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু হচ্ছে 16। ঠিক আছে, তো চলো আমরা এই ধরনের অঙ্কগুলো কি করে করি। তো প্রথমেই দেখো, বলেছে 50 আর 100-র মধ্যে সংখ্যাটা লিখতে বলেছে। 50 আর 100 এর মধ্যে কিন্তু সংখ্যা থাকবে, যে সংখ্যাটা কি হবে না 16 দিয়ে বিভাজ্য হবে। তো এর আগের অঙ্কগুলোতেই আমি তোমাদের বলেছিলাম যে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো অবশ্যই তাহলে 16 দিয়ে কি হবে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি 50 আর 100-র মধ্যে 16 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কি কি। তাহলে 16 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি কি হবে, 16-র গুণিতক। তাহলে 50 ও 100-র মধ্যে, 50 ও 100 এর মধ্যে 16 এর গুণিতক গুলি হলো, 50 100-এর 16-র গুণিতক গুলি কি হবে, দেখো কত হবে, 16 × 4 মানে 4 16 64। হ্যাঁ, তারপরে কারণ 3 16 48 50-এর নিচে হবে সেটা হবে না। তাহলে 16 × 5 তাহলে কত হবে, 5 16 80। আর একটা কথা হবে, 16 × 6 তাহলে 6 16 96, 7 16 112 হয়ে যাবে। তো সেক্ষেত্রেও ধরো 100 থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50 আর 100-র মধ্যে 16-র গুণিতক তিনটে সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 64, একটা হচ্ছে 80, আর একটা হচ্ছে কত, 96। এই তিনটি সংখ্যার মধ্যে আমাদের চেয়েছে দু জোড়া সংখ্যা আমাদের খুঁজতে বলেছে, যেটার গসাগু হবে 16। হ্যাঁ, যেটার গসাগু হবে 16। তাহলে দেখো এদের মধ্যে 64 আর 80 এই দুটো সংখ্যা দেখো তো, যদি এই দুটো সংখ্যাকে আমরা ভাবি তাহলে এর মধ্যে দেখো 16 আছে, এখানেও 16 আছে, তাহলে দুটোর মধ্যে গসাগু কি 16, কারণ 4 আর 5-এর মধ্যে কোনো মিল নেই। তার মানে 16 আর 16 এখানে গসাগু 16, তার মানে একটা সংখ্যা জোড়া 64 আর 80 পেতে পারি। ও তাহলে একটা সংখ্যা জোড়া আমরা পেয়ে গেলাম 64,80। ঠিক আছে, আর একটা সংখ্যা জোড়া দেখো, যদি আমি 64-এর সাথে 96 ভাবি, ঠিক আছে, যদি আমরা 64-এর সাথে 96 ভাবি, দেখো 16 16 মিল আছে, কিন্তু দেখো এখানে 4 আছে, এখানে 6 আছে, 4-এর মধ্যেও দেখো 4-কে 2 দিয়ে ভাগ যায়, 16 এখানে 6 আছে, 6-কেও 2 দিয়ে ভাগ যায়, তার মানে 6টা গসাগু হবে না। ঠিক আছে, সেজন্য 64 আর 96 এটা কিন্তু আমরা ধরতে পারবো না। আবার যদি ধরি 80 আর 96, তাহলে দেখো 80 আর 80-কে ভাঙে কত হয়েছে, 16 × 5 মানে 16 আছে মিল, আর এখানে 96-এ ভাঙিয়েছে 16 × 6, তাহলে 16 16 মিল হবে। এই দুটো সংখ্যার মধ্যে 16 আর 16 মিল হবে, কিন্তু 5 আর 6-এর মধ্যে কোনো মিল নেই, সেই জন্য 80 আর 96 এই হবে একটা সংখ্যা জোড়া যাদের গসাগু দেখো 16। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 50 ও 100-এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লিখি। তাহলে দুজোড়া সংখ্যা হলো, একটা হলো 64,80 আর একটা হচ্ছে 80,96, যেটা 50 ও 100 মধ্যবর্তী। তাহলে অ্যান্সারটা লিখে নিবে, অতএব 50 ও 100 এর মধ্যবর্তী মধ্যবর্তী হ্যাঁ মধ্যবর্তী দু জোড়া সংখ্যা হলো, দু জোড়া সংখ্যা হলো 64,80,96। হ্যাঁ, যাদের গসাগু সমান 16। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখো, তোমরা 23 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এত এর নিকটতম তা হিসেব করে খুঁজে বার করি। তাহলে প্রথমে দেখো, এত এর নিকটতম বের করতে বলেছে একটা সংখ্যা, সেটা আমরা পরে দেখবো। প্রথমে দেখো বলেছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যা। তো এত দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমরা 28, 33, 42, 77 এর লসাগু বের করে নিলাম। লসাগু বের করতে তোমরা জানো, অতএব লসাগু সমান এটা গুণ করে হয়ে গেল আমাদের 3 × 6, 6 × 7 = 42, 42 × 2 = 84, তাহলে 84 এখানে হবে 84, তাহলে 4 2 9 অর্থাৎ 924। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে গেল 924। তো লসাগু বের করলেই আমাদের হবে না, আমাদের
বের করতে হবে এত এর নিকটতম, যে 98,765 এর নিকটতম সংখ্যা বের করতে হবে। তাহলে ওর নিকটতম সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, তো 924 এর নিকটতম বের করতে হবে। তাহলে আমাদের কাজ হবে যেখানে চলে আসছি 98,765 একে না 924 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 1 কে কত হবে, 1 দিয়ে যাবে 924, 7 থেকে 4 বাদিলে 3, 8 থেকে 2 বাদিলে 6, 6 নেমে গেল, ভাগ যাচ্ছে না, তাহলে এখানে একটা 0 5 নেমে গেল, ঠিক আছে। এবার 6 দিয়ে যাবে, 4 6 24, হাতে থাকলো 2, 6 2 গুণা 12 আর 2 14, হাতে থাকলো 1, 6 9 54, হাতে রাখে 55, ঠিক আছে। এটা বিয়োগ করতে হবে, 5 থেকে 4 বাদ দিলে কত হবে 1, 6 থেকে 4 বাদ দিলে 2, 13 থেকে 5 বাদ দিলে কত হবে 8, অর্থাৎ হলো 821 ভাগ শেষ। তাহলে দেখো এই 924 এর কাছাকাছি, হ্যাঁ 924 যে সংখ্যাটা হলো তাকে দিয়ে ভাগ করে 106 ভাগ শেষ এলো। তাহলে না 98,765 এর কাছাকাছি যদি কোনো সংখ্যা আমাকে বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, 924 × 106 এটা গুণ করে বের করতে হবে। আর করতে হবে কি, 924 × 107, পরের সংখ্যাটা সবসময় মাথায় রাখবে, প্রথমে যেটা হবে 106, তার পরের সংখ্যাটা গুণ করে বের করবে, ঠিক আছে। তাহলে 924 কে যদি 106 দিয়ে গুণ করি, হ্যাঁ তোমরা গুণ করতে পারবে, আমি সংখ্যাটা লিখে নিচ্ছি, 97,944 আসবে। আর 924 কে 107 দিয়ে গুণ করলে 98,868 আসবে, ঠিক আছে। তাহলে এই যে দুটো সংখ্যা পেলাম সেটা কোনটা হবে 98,765 এর কাছাকাছি, কি করে বুঝবো? তাহলে এটা বোঝার জন্য আমাকে করতে হবে তাদের মধ্যে দূরত্ব বের করতে হবে। কি করতে হবে দেখো, 98,765 থেকে আমাকে করতে হবে কি, 97,944 বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে কত পাবো, হ্যাঁ বাদ দিয়ে পাবো, তাহলে বাদ, এটা বাদ দেওয়াটা কোনো ব্যাপার না, কারণ আমরা যেটা ভাগ করেছিলাম না, এই যে 821, তাহলে এটাই আমরা পাবো, 821টা পাবো প্রথমটা। এবার দ্বিতীয়টা কত বলেছে বলো, 98,868 থেকে আমাকে বাদ দিতে হবে 98,765, ঠিক আছে। তাহলে এটা বাদ দিলে কত পাবো দেখো, আমরা এখানে করে দিচ্ছি, ভাগটা করছি 98,868 থেকে আমরা বাদ দিব 98,765, তাহলে বাদ দাও কত হচ্ছে, 8 থেকে 5 বাদ দিলে হবে 3, 6 থেকে 6 বাদ দিলে হবে 0, 8 থেকে 7 বাদ দিলে কত হবে 1, অর্থাৎ 103, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো, এই 924 × 106 এর সাথে যে 97,944 এলো, সেটার ডিফারেন্স হচ্ছে 98,765-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 821, ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে 821। আর যেটা পেলাম 98,868, সেটা 98,000, হ্যাঁ 765-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 103, তাহলে ডিফারেন্সটা কোনটা কম, 103টা কম, সেই জন্য এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে তবে অ্যান্সার হয়ে গেল কি বলেছে, 98,765-এর নিকটতম সংখ্যা খুঁজে খুঁজে বের করি, তাহলে লিখতে হবে, অতএব প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হ্যাঁ বিভাজ্য 98,765 এর নিকটতম সংখ্যা হলো 98,868, 98,868, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার্থে এই পার করছি, তোমরা সব, হ্যাঁ তোমরা সব পর পর করবে, ঠিক আছে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য 98,765 নিকটতম সংখ্যা হলো 98,868, ঠিক আছে, তোমরা সব খাতার পর পর করবে, হ্যাঁ। এরপরে দেখো 24 নম্বর, আমরা কি বলেছে, হিসেব করে দেখি 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকে। অর্থাৎ যদি আমরা 8 12 16 20 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে, এবং সেই সংখ্যাটা অবশ্যই কি হবে, 13 দিয়েও বিভাজ্য হবে। তাহলে দেখো প্রথমে দেখো, 8 12 16 20 দিয়ে ভাগ করলে, তাহলে 20 দিয়ে ভাগ করা যায়, 8 12 16 20 দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা যদি খুঁজতে হয়, তাহলে কি করতে হবে আমাকে, 8 12 16 20 লসাগু বের করতে হবে। লসাগুটা বের করে নিই, 2 দিয়ে 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 8 দুগুণা 16, 10 দুগুণা 20, 2 দিয়ে 2 দুগুণা 4,
তিন দুগুণা ছয়, চার দুগুণা আট, পাঁচ দুগুণা দশ, দুই দিয়ে যাবে, দুই এক দুই, তিন থাকলো, দুই দুগুণা চার পাঁচ, আর যাবে না। অতএব লসাগু সমান হবে, লসাগু সমান কত হবে, দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু পাঁচ, আমরা একটা লিখলাম না, হ্যাঁ, গুণ করলে পাঁচ দুগুণা দশ থাকলো, তিন দুগুণা ছয়, ছয় দুগুণা বারো, বারো দুগুণা চব্বিশ, অর্থাৎ হলো 240, লসাগু হয়ে গেল 240। তাহলে দেখো, এই যে দেখো, আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ থাকবে, তাহলে আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করা যাবে, 240-কে ভাগ করা যাবে, কিন্তু এটা ভাগ করলে তো এক ভাগ শেষ থাকে না, তাহলে অতএব অ্যান্সার লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে অতএব হলো ভাগ করলে ভাগ শেষ এক থাকবে বলেছে, দেখো ভাগ করলে ভাগ শেষ থাকবে, তাহলে এর সাথে যদি এক যোগ করে দিই, 240 এর সাথে এক যোগ করে 241, তাহলে 241-কে দেখবে যদি আট বারো ষোলো দিয়ে ষোলো কুড়ি দিয়ে ভাগ করি, তাহলে ভাগ শেষে এক থাকবে। অতএব আমরা লিখতে পারি, হ্যাঁ, অতএব আমরা লিখতে পারি, ভালো করে দেখবে একটু, 240 ইন্টু ওয়ান মানে কত বেরোবে বলো, 240 এর সাথে না আমরা এক যোগ করে দেবো, 240 প্লাস এক, তাহলে কত বেরোবে বলো, 241 বেরোবে। এই 241টা দেখো, 241-কে যদি আমরা আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, এক ভাগ শেষ থাকবে, কিন্তু এই সংখ্যাটা বলেছে যেটা হবে সেটা 13 দিয়ে বিভাজ্য, তাহলে দেখতে হবে 241 13 দিয়ে বিভাজ্য কি না। তাহলে দেখো, 241 13 দিয়ে কি বিভাজ্য, দেখো তো, 13 দিয়ে ভাগ করো, 13 1-কে 13, 4 থেকে 3 বদলে 1, এটা 2 থেকে 1 বদলে 1, তাহলে 111, তাহলে 8 13 104, তাহলে 11 থেকে 4 বাদ দিলে কত হবে, 7, এটা চলে এলো, তাহলে ভাগ যাচ্ছে না, তার মানে 241 সংখ্যাটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে 241 সংখ্যাটা না যাবে না। দেখো, 241 সংখ্যাটা আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকছে, এটা মিলে যাচ্ছে, কিন্তু দিয়ে সেটা দিয়ে কিন্তু 13 দিয়ে বিভাজ্য হচ্ছে না, সেই জন্য 241 সংখ্যাটা হবে না। আবার আমরা করবো কি, 240 ইন্টু দুই কত হবে বলো, 480, এই 480ও দেখো কি দিয়ে, আট বারো ষোলো কুড়ি দিয়ে বিভাজ্য, এবার যদি তার সাথে যদি এক যোগ করে দিই, তাহলে কত পাবো, 481, তাহলে দেখো 481-কে যদি আমরা আবার আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করি, তাহলে ভাগ শেষে এক থাকবে, তাহলে এটা দেখি 13 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে 481-কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 3 13 39, হ্যাঁ, বিয়োগ করে দিতে হবে 18 থেকে 9 বাদ দিলে হচ্ছে 9 1 7 13 91, ও ভাগফল মিলে আছে, 13 দিয়ে বিভাজ্য, ও তার মানে এখানে পাশে লিখে নিব, এটা 13 দিয়ে বিভাজ্য 9, আর এটা হয়ে গেল কি, 13 দিয়ে বিভাজ্য। অতএব দেখো আমরা কি পেলাম, এই যে 481 এই একটা সংখ্যা, যেটা দেখো আট বারো ষোলো কুড়ি দিয়ে ভাগ করলে ভাগ শেষে এক থাকবে, আবার এই সংখ্যাটা দেখো বলেছে 13 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা হবে 481। অতএব অ্যান্সারটা হয়ে গেল আমাদের অ্যান্সার, তোমরা অ্যান্সারটা লিখে নিতে পারবে, অ্যান্সার হয়ে যাবে 481, এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে।